ভারতকে উত্তপ্ত করে চীনের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ মহড়া শুরু। আবারও উত্তপ্ত হতে শুরু করেছে ভারত চীন সীমান্ত। আর এরই মধ্যে চীনের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ মহড়া শুরু করেছে দেশটি। এই মহড়ায় যোগ দিচ্ছে অন্তত 10,000 সেনা। 2,000 কিলোমিটার পার করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে মহড়ার জন্য, দেশটির সেন্ট্রাল টেলিভিশন এমনটাই জানিয়েছে। সোমবার দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের দুটি সামরিক ঘাঁটিতে সেই সব সৈন্যরা পৌঁছাবে, সেখানে ট্রেনিং শুরু করবে তারা। রিপোর্টে বলা হয়েছে এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় এত সৈন্য নিয়ে গিয়ে মহড়া চীনে এই প্রথম। জানা গেছে এই মহড়ায় শুধু বিশাল সংখ্যক সেনাই নয়, থাকছে সামুদ্রিক যান, বিমান ও মোটর ট্রান্সপোর্ট। মনে করা হচ্ছে মেরিন কমব্যাটের ক্ষমতা বাড়াতেই এই মহড়া, বিশেষত জরুরি অবস্থার জন্য তৈরি থাকতেই বিশেষ প্রস্তুতি নিচ্ছে চীন। এই সৈন্যরা পাহাড়ি এলাকা ও জঙ্গলে ট্রেনিং নেবে। এদিকে ফের শুরু হচ্ছে ভারত চীনের সেনা মহড়া। ডোকলাম ইস্যু নিয়ে চীন ও ভারতের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তার প্রভাবে দুদেশের বার্ষিক সেনা অনুশীলন বন্ধ হয়ে গিয়েছিল, এবার তা আবার চালু হবে। একথা জানান ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।